ধরে নিন আপনি একজন টিচার, আপনার পাঁচজন ছাত্র আছে বা দশজন ছাত্র আছে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে স্যার আপনার পাঁচজন ছাত্রের মধ্যে আমার ছেলেটা কেমন, আপনি নিশ্চয়ই বলতে পারবেন হ্যাঁ খুবই ভালো, ও পাঁচজনের মধ্যে প্রথম হবে এবং আমার বিশ্বাস ও দেশের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট করবে, ও আমার বিশ্বাস পৃথিবীতে সেরা ছাত্র হবে। এই কথা বলেছিলেন এপিজে আব্দুল কালামের শিক্ষক। কি করে বললেন আব্দুল, এপিজে আব্দুল কালাম তিনি একজন মুসলিম বংশোদ্ভূত ব্যক্তি, তিনি একজন ভারতের পরমাণু বিজ্ঞানী, তিনি একজন ভারতের রাষ্ট্রপ্রধান। এই এপিজে আব্দুল কালামের শিক্ষক কিভাবে বললেন যে তিনি সারা পৃথিবীতে একজন বিখ্যাত হবে, কি করে বললেন? হ্যাঁ, এই পাঁচজন ছাত্রের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানের পরিসীমা দেখে একজন টিচার বুঝতে পারেন। এই সামান্য এই টিচার একজন ছাত্রের জ্ঞান দেখে বুঝতে পারে যে এটা এরকম হতে পারে। তাহলে যিনি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন উনি জানবেন না যে ভবিষ্যতে কী হবে? এটা খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। তাই আল্লাহ ঠিকই বলে দিয়েছেন আন আয়াতিলা গাফিলুন, যে মানুষ এত বড় বখিল হবে, এত বড় গাফিল হবে যে এই ফিরাউন সম্পর্কে জ্ঞান নেবে না, জ্ঞান নিয়ে সংশোধন হয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যাবে এই কাজটা করবে না।